রাজ্য তৃণমূলের খেলা হবে গান, সেই গানে তাল মিলিয়ে বৃহন্নলাদের সঙ্গে চটুল নাচ তৃণমূল নেতাকর্মীদের। উত্তেজনার বশে রীতিমতো কোলে তুলে নিতেও দেখা যায় এক বৃহন্নলাকে। হ্যাঁ, তৃণমূলের বিজয় মিছিল থেকে উঠে আসছে এই ছবি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ধূপগুড়ি ব্লকের বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় সর্বত্র। এই কি তৃণমূলের সংস্কৃতি? যদিও রাস্তা থেকে স্বতঃপ্রণোদিতভাবে মিছিলে যোগ দিয়েছিলেন বৃহন্নলারা বলেই দাবি তৃণমূলের। আমরা যে টিএমসির সমর্থক ভোটার, ওরা হচ্ছে রাস্তায় গিয়ে যেতে দেখতে আমাদের টিএমসির মিছিল চলছে, সেই মিছিলে অ্যাটেন্ড করছে। মানে তৃণমূলের সংস্কৃতি তো পড়ে না, কিন্তু চলতে গিয়ে ওরা হঠাৎ করে আমাদের এই যে মিছিলে দেখা পেয়ে যায়। হাইকোর্টে ঝুলছে রায়, এখনো জয়ী প্রার্থী ঘোষণা হয়নি, কিন্তু তাতে কি? চটুল নাচে দিব্য মেতেছে তৃণমূল, সারা রাজ্যে অপসংস্কৃতি ছড়াচ্ছে তৃণমূল তো সিপিএম এর। গোটা রাজ্যে অপসংস্কৃতি বলতে যা বোঝায়, কলেজের ছাত্রদের অনুষ্ঠানই হোক আর নির্বাচনে যেটাই হোক, সমস্ত ক্ষেত্রে হচ্ছে তৃণমূলের অশালীন রুচির পরিচয় আমরা দেখছি। অপসংস্কৃতির ধারক বাহক তৃণমূল তো বিজেপির, কারণ তৃণমূল আছে সংস্কৃতির ধারক এবং বাহক। আর তৃণমূলের থেকে এর থেকে আর বেশি কিছু আশা করা যায় না, কারণ তৃণমূল হচ্ছে অপসংস্কৃতির ধারক বাহক। পশ্চিমবঙ্গ এরকম ছিল না, ঠিক আছে? পশ্চিমবঙ্গে বৃহন্নলা থেকে শুরু করে সাধারণ মহিলা, বৃদ্ধ, আবাল বনিতা সবাই সম্মান পেত, কিন্তু তৃণমূল আমলে কেউ সুরক্ষিত না এবং কেউ সম্মান পাচ্ছেন না। জনপ্রতিনিধি হয়ে এই আচরণ মানা যায়? ন্যায় নীতির ধ্বজাধারীদের থেকে এই ছবি কাম্য? নতুন প্রজন্মের কাছে কোন বার্তা দিচ্ছেন শাসক নেতারা? প্রশ্ন থেকেই যায়। জলপাইগুড়ি থেকে ঝুলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।